আমি ভয় পাই আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি জীবনে চ্যালেঞ্জ আসা ভালো যত চ্যালেঞ্জ আসবে তত আমরা কাজ করার সুযোগ পাবো মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবো এবং কাণ্ডের মধ্যে কেন ডাক্তারদের নিয়ে মিটিং করতে হচ্ছে প্রশ্ন উঠতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব করোনার সময় কিংবা কাণ্ডের পর যখন তিনি সরব হয়েছিলেন তখন কেন কেউ কোন প্রশ্ন তোলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া মিলেছে বারোশো জন চিকিৎসক সামিল হয়েছে এরপর কলকাতায় পাঁচ হাজার জন চিকিৎসককে নিয়ে কনভেনশন করবেন এক একটি বিধানসভায় চল্লিশটি ক্যাম্প দশ দিন ধরে চলবে ডাক্তারদের উদ্দেশ্য বলেছেন রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে চিকিৎসকদের অসুবিধার জন্য একটি ফোন নাম্বারও চালু করেছেন তিনি আরো বলেছেন একমাত্র ডায়মন্ড হারবারেই দশ বছরে সাড়ে পাঁচ হাজার কোটিরও বেশি টাকার কাজ হয়েছে তার দাবি কেন্দ্রের কোনো সাহায্য ছাড়াই উন্নয়ন হয়েছে তার জন্যই ডায়মন্ড মডেল নিয়ে চর্চা হয় যে আমরা তিরিশ তারিখে মিটিংটা করব এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম চারশো ছাপিয়ে পাঁচশো ছাপিয়ে ছশো ছাপিয়ে হাজার ছাপিয়ে বারোশো ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি এদিকে তৃণমূলের রদবদলের পর প্রথমবার মুখখলে কার্যত দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকেই চ্যালেঞ্জ ছুড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেছেন, তাকে দল যা দায়িত্ব দিয়েছে, তিনি তাই পালন করছেন। দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে। নানা জনকে নানান দায়িত্ব দিয়েছে। আগামী দিনে তাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। একমাত্র লোকসভা কেন্দ্র যে গত 10 বছরে 5580 কোটি টাকার কাজ করেছে, অর্থাৎ প্রতি বছর 580 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করেছি কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া কেন ডায়মন্ড হারবার মডেল বলা হয় আমরা যৌথভাবে করেছি বলে সম্ভব হয়েছে